বাসুর যা অভিনয় ক্ষমতা আছে বা দক্ষতা আছে আমার মনে হয় কি খুব কম আমাদের জেনারেশনের মধ্যে অভিনেতাদের আছে। তা করে লিখে দিল তার মধ্যে কি স্ক্রিপ্টের মধ্যে সোহম বলছে ডায়লগটা আমাদের শুভদি যে ইন্ডাস্ট্রিতে নাকি কেউ কারোর বন্ধু হয় না বাট এক্সেপশনস আর অলওয়েজ ক্লিয়ার সেখানে দেবার আমি সেই এক্সেপশনের মধ্যে বলি যেখানে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় এবং আমি ওর অভিনয় ভক্ত এটা ও ভালো করে জানে আমি এটা বহুবার বলেছি যারা আগে কত টাকায় ছবি বিক্রি হলো সেটা নয় আমার ছবির কোয়ালিটি প্রমাণ করে দেবে আমার ছবি কত টাকায় বিক্রি হবে এটা ভেবে কাজ করে। আমার সোহমের একটা ডায়লগ আছে আমি হঠাৎ করে একদিন বললাম কি একটা আমরা আলোচনা করছিলাম টাক করে স্বেচ্ছায় ওই ইচ্ছেই নাই টাক করে লিখে দিল তার মধ্যে একটা স্ক্রিপ্টের মধ্যে সোহম বলছে ডায়লগটা আমাদের শুভদি ওকে সোহম আমাদের সঙ্গে আছে সোহম বহু সিকি হয় ইন্ডাস্ট্রিতে লোকে বলে বন্ধু হয় না আমি সোহমকে নিয়ে দুটো লাইক বলি না সোহম আমার হয়তো আমরা খুব কম কাজ করেছি কিন্তু আমরা যেখানেই দেখা হয় সেখানে উই হ্যাভ দ্য মিউচুয়াল রেসপেক্ট আর আমার খুব অত্যন্ত প্রিয় একজন কাছের মানুষ এটা বলতে হয় বলে বলি না আমি খুব স্ট্রেট ফর কথা বলতে ভালোবাসি এবং আমি ওর অভিনয়ের ভক্ত এটা ও ভালো করে জানে আমি এটা বহুবার বলেছি ওর যা অভিনয়ের ক্ষমতা আছে বা দক্ষতা আছে আমার মনে হয় কি খুব কম আমাদের জেনারেশনের মধ্যে অভিনেতাদের আছে তো থ্যাংক ইউ সোহম ফর বিং পার্ট অফ দিস ফিল্ম কারণ সোহম উইল কিপ দিস ইন মাইন্ড মানে সোহমের সোম চাইলে এটা না করতেই পারতো কোথাও যেন বন্ধুত্বের জন্য কোথাও যেন ভালোবাসার জন্য বেঙ্গল টকিজ আর দেব এন্টারটেনমেন্ট থেকে তোকে অনেক 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 শো যা ভালো থাকিস ভগবান তুই যা যা চেয়েছিস স্বপ্ন দেখছিস যেন সব যেন পূর্ণ হয় ফিউ বার্স হয় যে ইন্ডাস্ট্রিতে নাকি কেউ কারোর বন্ধু হয় না বাট এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার সেখানে দেবার আমি সেই এক্সেপশনের মধ্যে বলি যেখানে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় দেব এন্ড শো আমার ফ্রেন্ডস এবং সবসময় প্রার্থনা করি আমরা যেন আরো এগোতে পারি আরো বড় হতে পারি কারণ দর্শকদের আমাদের থেকে একটাই চাহিদা সেটা হচ্ছে ভালো কাজ এবং অভিনেতা হিসাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাই যে মানুষটা আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল দেব যে কথাটা বলতো যে হয়তো নাই বলতে পারতাম কিন্তু সেখানে বন্ধুত্বের টানে আমি বলছি যে না না ওটা বলবো না অ্যান্ড এক্সাইটমেন্ট যেভাবে অতনুরা দেখিয়েছে আমাকে প্রথমবার দেখে যখন বলতো যে বিট্টু তোর জন্য একটা দারুণ আমি চরিত্র ভেবেছি আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম তারপর যখন চরিত্রটা শুনি ট্রাস্ট মি প্রথম দিন যেটা শুনেছিলাম হয়তো আমি করেছি বলে কিনা জানি না শেষ দিন অবধি কিন্তু তার শেষ শর্ট অবধি তার ইম্প্রোভাইজ করে গেছে এবং ক্যারেক্টারটা প্রত্যেকটা শর্টে প্রত্যেকটা ফ্রেমে এনহ্যান্স করে গেছে আর যিনি করেছে আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ আমাদের বন্ধু দাদা প্রত্যেকের প্রিয় পরিচালক অভিজিৎ দা থ্যাংকস টু ইউ আমার আন্তরিক কৃতজ্ঞতা যারা আগে কত টাকায় ছবি বিক্রি হলো সেটা নয় আমার ছবির কোয়ালিটি প্রমাণ করে দেবে আমার ছবি কত টাকায় বিক্রি হবে এটা ভেবে কাজ করেন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তারা 15 দিন 12 দিন ম্যাক্সিমাম 18 দিনের মধ্যে ছবি কমপ্লিট করে আমরা সেখানে প্রায় 35 দিনের উপরে ছবি করে গেছি আমাদের আসার টাইম ছিল যাওয়ার টাইম ছিল না নর্থ বেঙ্গলের মতন গোটা কলকাতা গিয়ে ওখানে শিফট করে ওখানে বসেছিল শুটিং করে গেছে এবং তার প্যাশন ওয়াজ দেয়ার এতটা প্যাশনে কি আমরা কাজ করেছি এটা আমি দাবির সঙ্গে বলতে পারি যে আমাদের দর্শক বিরূপ হবেন না প্রধান প্রধানের টিমকে তারা আশীর্বাদ করবেন এবং যতই ছবি আসুক না কেন 22শে ডিসেম্বর এবছর বড়দিনের সব থেকে প্রধান আকর্ষণ হতে চলেছে প্রধান থ্যাংক ইউ সো মাচ।